আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় বিভার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো সম্পূর্ণ দেখলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে কি আপনার সাইফিং বারোগুড়া পাওয়ার টিলার ইঞ্জিন তো এই ইঞ্জিনটি অত্যন্ত পরিত্যক্ত ছিল এটা পানির নিচে ছিল অনেক আগেই যখন সিলেটে বড় বন্যা হয়েছিল তখন এটা পানির নিচে ছিল তারপরে উনি আর এটা কাজ করাননি তো এখন বলতেছেন যে ওটা উনি কাজ করিয়ে নেবেন এখন তো সিজন এসে গেছে তো এই ইঞ্জিনটি এখন আমরা সম্পূর্ণ খুলব আর এক এক করে প্রত্যেকটি জায়গায় আমরা দেখবো কোথায় কোন রোগ আসছে বা কী কী আমরা নতুন লাগাতে হবে তো আশা করি আমার যারা নতুন বন্ধুরা কাজ শিখতেছেন আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখুন আমাদের যে এখানে যে হুল আর নাট আছে মেন চাকার ওই জায়গাটি কিন্তু নষ্ট ওই জায়গায় কিন্তু কোনো হুলার বসানো যায় না তো ভাবলাম এটা কিন্তু সব কিছুই পাল্টানো হবে তো আমরা এটাকে হ্যামার দিয়ে বের করে নেই তো এই যে দেখুন আমরা এখানে হ্যামার দিয়ে আঘাত করে এটা আগেই বের করে নিয়েছি তো আমাদের এই চাকা কুলা শেষ তো এই যে দেখুন কেরেং শাফট আছে এই যে অত্যন্ত খারাপ হয়ে আছে এখানে খুব জুড়ে সুরে মানে নড়াচড়া হচ্ছে কেরেং সাপ কাটিয়ে আনতে হবে লেদের মাধ্যমে আর এটা কিন্তু ক্যারেংশটি হচ্ছে গায়ে স্ট্যান্ডার্ড তো আমরা এখন ব্যাক খাবার কুলে নিচ্ছি এটা হ্যান্ডেল খাবার কুলে এখানে এক এক করে আমরা সব দেখব কোথায় কোন পার্টস লাগবে আমাদের তো আমার নতুন বন্ধুদেরকে আমি এটাই সব সময় বলি যে কোনো ইঞ্জিনে আপনারা যখন কাজে যাবেন এক এক করে সব দেখবেন কোন জিনিসটি নষ্ট আছে ওইটা চেঞ্জ করে নেবেন তো এই যে দেখুন প্রিনিয়াম সেটটি আছে যে গিয়ার টাইমিং আর এই যে দেখুন এখানে হ্যান্ডেল প্রিনিয়ামের যে বুশ আছে এটাও হওয়ায় আপনার যে খাবারের মধ্যেও আমার কাছে মনে হচ্ছে খাবারটিও হয়ে আছে তো এটা সমস্যা নেই আমরা এটা টুকিয়ে এখানে টাইট করে দেব তো এই যে দেখুন এটা হচ্ছে কি আপনার গভর্নর বল এই যে এখানে গভর্নর প্রিনিয়াম যেটা আছে এই যে বুশ ভাঙা ভিতরে এই যে এখানে বুশ ভেঙে এই যে ভিতরে টুকরো রয়ে গেছে তো ওইটাও আমাদের দেখতে হবে ওইটাও আমরা চেঞ্জ করতে হবে তো ঠিক এইরকমভাবে আপনারা এক এক করে দেখবেন কারণ এই ইঞ্জিনে সম্পূর্ণ মানে আপনার কাজ করতে হবে তো আমরা এখন কেমসাফ্টও বের করেছি দেখতেছি কেমস্যাফটের কী অবস্থা এটাও ভালো আছে এটা হচ্ছে কি আপনার হ্যান্ডেল পিনিয়াম কিন্তু বডির সাথে যে বুশ আছে ওইটা কিন্তু খারাপ বডির ভিতরেই নড়তেছে এই যে বডির ভিতরেই নড়তেছে তো ওই বুশটি আমরা বের করে নিচে এই যে দেখুন যে বুশ বের করতে আপনার সেনা লাগে সেটা আমরা হাত দিয়েই বের করে নিচ্ছি তো এবার বুঝে নিন এটা কী অবস্থা তো এটা বডি খারাপ আছে উইটের কলারগুলো দেখছি অত্যন্ত খারাপ তো আমরা দেখব এই বডি চেঞ্জ করতে হবে কি না এটাই আমরা এক এক করে দেখে নেব তো এখানে শাফট বের করতে হলে আমাদের আগে পিস্টন খুলতে হবে কানেক্টিং রোডের যে নাটগুলো আছে ওইটা খুলতে হবে তো আমরা এখানে মোবাইল পাম্প খুলে নিচ্ছি মোবিল পাম্প কুলার পর এক এক করে মানে এই বডিতে কিছুই রাখবো না সম্পূর্ণ বডি আমরা আউট করব এখানে কিছুই রাখবো না বডির ভিতরে সব কুলে একদম ফাঁকা করব তো আমার নতুন বন্ধুরা আপনারা যে কাজ শিখবেন তো আমার কথাগুলো ফলো করবেন আমি কোথায় কী দেখি এই যে আমি রোটার দেখলাম আর এই যে উটের যে খালটি আছে এটা কিন্তু কাজ করিয়ে লাগিয়েছিলেন অনেক আগেই তো এটা ভালো আছে যেখানে রোটার বসে এই জায়গা ঠিক আছে উইটের কোনো সমস্যা নেই এটা চলবে মানে আমি এক এক করে সব দেখতে হবে তো আমরা এখানের যে চাবি আছে এটা কুলে নিলাম না হলে কিন্তু আপনার হাউজিং বের হবে না হাউজিং বের হতে হলে আপনার এই চাবি কুলতে হবে 再来一把。Bye bye. বন্ধুরা আমরা হেডটি কুলে নিচ্ছি এখন এই যে দেখুন হেড কুলে তারপরে ভিতরে দেখো আপনার রিং পিস্টন বের করবো এই দিক দিয়েই হেড না খুললে কিন্তু আপনি রিং পিস্টন বের করতে পারবেন না তো এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে কোন জিনিস কিভাবে ক্ষয় হয় কোন জিনিস ক্ষয় হলে আপনি চেঞ্জ করতে হবে ওইগুলোই আপনাদেরকে দেখাবো আর আশা করি এই ইঞ্জিনটি আমি যখন ফিটিংস করব। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি বানিয়ে দেখাবো যে কিভাবে ফিটিংস করতে হয় তো এই যে দেখুন পিস্টন এটা হচ্ছে পাঁচ গ্রুপের একটি পিস্টন এটা কিন্তু ভালো আর এই যে কি অবস্থা এটা পানি ছিল ভিতরে এই যে এটা পানির কারণে এরকম হয়েছে আর এই যে কানেক্টিং রোডের যে গোজন ফিন বুশ ওইটা দেখতেছি তো এটাও হয় তো এখানে এটা হয়ে থাকলে আপনার ইঞ্জিনে কি কি রোগ আসতে পারে এটা হয়ে থাকলে আপনার ইঞ্জিনে সাদা দোয়া দেবে ইঞ্জিনে মানে আপ ডাউন তাপে এরকমই তো এই যে দেখুন হাউজিং হাউজিং হয় এই যে মেন বুশ বের হয়ে আসছে হাউজিং থেকে এই যে দেখুন মেন বুশ কীভাবে বের হয়ে আসছে তো ওইটাই হচ্ছে গিয়ে আপনারা এক এক করে দেখতে হবে এই যে দেখুন বোর্ডের ভিতর থেকেও মেন বুশ বের হয়ে আসছে তো এক কথায় আপনার বডি খারাপ এটা মানে এই যে ইঞ্জিন খুলতেছি ওইটার বডি খারাপ হয়ে গেছে এটা বডি হয় এই বডি চেঞ্জ করতে হবে তো আমরা এই বডি নতুন এনে এই ইঞ্জিনটি ফিটিংস করে আপনাদেরকে দেখাতে হবে কিভাবে আমরা ফিটিংসটি করলাম আপনারা অনেক কিছু শিখতে পারবেন কেরেং সার্ফটও কাটাতে হবে কের সার্ফট লেদে নিতে হবে কারণ রিপেয়ারিং করতে হবে কেরেং সার্ফটে বড় ধরনের মানে উঁচু নিচু হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে তো এটা হাউজিংও হয় আমরা এক এক করে দেখতেছি ক্ষয় কি না বডিও হয় যে তো এই বডিও আপনার অত্যন্ত ক্ষয় হওয়ার কারণে মেনবুশ বডির ভিতরে ঘুরে গেছিল তাই সিজ করে নিছে ইঞ্জিন মোবিলের যে লাইন আছে এটা বন্ধ হয়ে গেছিলো তো আমরা এখানে সিলিন্ডার বের করতেছি এটা পাইপ দিয়ে তো আর হাতুড়ি দিয়ে পিটিয়ে বের করে নিয়েছি তো এই যে সিলিন্ডার এটাও বের করে শেষ আমাদের এক এক করে আমরা এই যে সিলিন্ডারও অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে এই যে কত বড় ক্ষয় মানে এত কিছু নিয়েও এই ইঞ্জিনটি রানিং ছিল আগে। তো চেম্বার খুলে নিচ্ছি কারণ আমাদের একদমই একশো পারসেন্ট শিওর এই বডি খারাপ এটা বডি চেঞ্জ করতে হবে তো ওনার জন্য এই বডি আমরা এরকম বডি কোথা থেকে আনবো এরকম বডি আমরা কিনে আনবো আমাদের সিলেট শহরের চাঁদনিঘাট আছে ওইখানে সব ধরনের পুরাতন পার্স পাওয়া যায় একদম গাড়ি সহ আপনার ট্রাক ইঞ্জিনের সব কিছুই পাওয়া যায় তো আমরা ওইখান থেকে এই বডি কিনে নিয়ে আসবো আপনার ইঞ্জিন কুলা বডি সেকেন্ডালের মধ্যে ভালো বডি তো আমরা এখন যে উইটের যে কাবার আছে ওইটা কুলে নিচ্ছি আমরা ওয়েট কুলবো ওয়েটের বিয়ারিং তো আমাদের উইট খুলতে হলে আমাদের কিন্তু হুলার নেই তো আমরা অন্য প্রসেসে উইটটি খুলব। যেটা আপনারা যদিও কখনো হুলার না পান তো এটা গরুয়াভাবে কীভাবে আপনারা খুলবেন ওইটাও আপনাদেরকে দেখাবো তো এটা শিখে রাখা ভালো অনেক সময় নিজের বেইন দ্বারা অনেক কিছু করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো কীভাবে এটা করতে হয় তো আমরা উইট চেম্বার খুলে নিয়েছি এখন উইটের যে এখানে তেরো নম্বর নাট আছে ওইটা খুলে নেব আস্তে আস্তে তেরো নম্বর নাট কুলার পর এই যে উইটের ভিতরে যে লক থাকে যেটা বাষট্টি পাস বিয়ারিংয়ের যে লক থাকে ওই লকটি আপনারা কিভাবে কুলবেন ওইটাও আপনাদেরকে দেখিয়ে দেব। লক খুলে নিলে কিন্তু আপনাদের এটা কুলতে অনেক সুবিধা হবে কোনো হুলার লাগবে না এটা হচ্ছে গরুয়া পদ্ধতি আমি হুলার চারাই এটা বের করব পিনিয়নে কোনো আঘাত করব না গরুয়া পদ্ধতিতে এটা বের করে নেব তো ওই যে দেখুন আমি লক আমি কিন্তু লক আগে ছোটো একটা আপনার তার দিয়ে ছোটো কোনো ধরনের তার নেবেন আপনারা নিয়ে এই লোকটি আগে বের করার চেষ্টা করবেন তো আমি এই রকমভাবে আগে লোকটি বের করে নিয়েছি এই যে তো এই লোকটি বের করে নিলে তখন আপনার প্রিমিয়াম বিয়ারিং সহ একসাথে বের হয়ে আসবে মানে কোনো হুলারের যায় জামেলা ছাড়াই তো ওইভাবেই আপনারা খুলতে পারেন তাই মনে করি হুলারের চেয়ে এভাবে লোকটি বের করে নিলে আরো দ্রুত বের করা যায় আপনার এই বিয়ারিং প্রিমিয়ামটা আমরা যে ওই যে বের করতেছি আমাদের বেশি সময় লাগে নাই এই যে বিয়ারিংয়ের সাথে আপনার প্রিনিয়ামও বেরিয়ে আসবে তো আশা করি কখনও যদি আপনাদের হুলার না থাকে আর এই এই সিস্টেমে প্রসেসে বের করতে পারে একদম ইজিলিভাবে এটা বের হয়ে আসবে তো আশা করি ভিডিওটি আমাদের বন্ধুদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি ইঞ্জিন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আপনি কমেন্টের মধ্যে বলতে পারেন আমাদের টিম আমি আমরা আপনাদের এই সমস্যার সমাধান দিতে চেষ্টা করব তো আমাদের সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে নেবেন আর এই ভিডিওর নেক্সট পার্ট আমরা ফিটিংস পার্ট দিয়ে দেবো দুই দিনের ভিতরে আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চোখ রাখবেন আমাদের চ্যানেলে সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে